জাহাঙ্গীরনগর ABCD ইউনিটে কত বছর যে কাট মার্কটা ছিল সেটা কত ছিল? এখানে C1 ইউনিট মিসিং, কারণ গত বছর C1 ইউনিট ছিল না, তার আগে ছিল, আবার নতুন করে অ্যাড হয়েছে কিন্তু আগে ছিল না। আর কাট মার্কের সাথে এখানে অনেক কিছু লেখা নাই, যেটা হচ্ছে তোমার কি যে কোন সাবজেক্টে কত পার্সেন্ট পাইতে হবে, যেমন 50% এভারেজে বলা যায় পার সাবজেক্টে পাইতে হয়, নাহলে সাবজেক্ট মিস যায় আর কি। তুমি মনে করো ফার্স্ট হয়ে গেলা কিন্তু তোমার ইংলিশে মার্ক কম, গণিতে মার্ক কম, ঠিক আছে, জিকেতে মার্ক কম, তাহলে তুমি মনে করো কয়েকটা সাবজেক্ট তুমি ভালো সাবজেক্ট পাবে না ফার্স্ট হওয়ার পরও। এরকম কিন্তু জাহাঙ্গীরনগরে হয়ে থাকে, কারণ জাহাঙ্গীরনগর খেয়াল করে কি যে তুমি ওই সাবজেক্টে ভালো করতেছো কিনা, যদি সাবজেক্ট ভিত্তিক পাস নাই, তোমরা যদি বলো সাবজেক্ট ভিত্তিক কি পাস আছে না, সব মিলে পাস আর কি, কত পার্সেন্টে পাস বলো তো? 33% পাস, ঠিক আছে। আবার অনেকের কোশ্চেন থাকে যে ভাইয়া 33% পাস তো করলাম, এমন কিছু চান্স হবে? আরে 33% চান্স করলে তুমি তো চান্স পাইলে তো লাভ নাই, মানে পাস করলে তো লাভ নাই, চান্স হবে তোমার, তাই চান্স তো হবে না, তাহলে পাস করে লাভ হবে না কোনো। আর সাথে যেটা বলতেছিলাম, এখানে ইংরেজির কোনো কন্ডিশন আছে কিনা? অনেকে দেখা যায় যে হ্যাঁ, ইংরেজি কম ইংলিশের পারছে। কন্ডিশন ম্যাক্সিমাম সাবজেক্টে আছে 50-60%, তো তোমরা এবারে যে ধরে নেবা যে 50% আর কি প্রত্যেকটা সাবজেক্টে পাইতেই হবে, সেটা বাংলা হোক জিকে হোক, মানে আমি এরকম ঠিক এরকম আছে, দেখেছি তারপর যে পজিশন পজিশন একটু তারপর বেশি, কিন্তু জীববিজ্ঞান ইংরেজিতে হোক বা বায়োলজি হোক যেটাই হোক, তো সব ক্ষেত্রে আর কি 50% এভারেজে ধরবা। আর যদি ডিটেলে জানতে চাও তাহলে প্রসপেক্টাসের থেকে দেখতে পারো, কিন্তু ওইটা মনে রাখা তো কঠিন, এই কারণে বলতেছি এভারেজে ধরে রাখবো যে 50% পাইতে হবে এভারেজে, 50% মানে 15-তে 7.5, আর নেগেটিভ মার্কিং এর পরে ধরবা, কিন্তু আবার নেগেটিভ মার্কিং এর সাথে ধরলে হবে না। আর নেগেটিভ মার্কিং তোমরা বলো জাহাঙ্গীরনগরে কত, ফাইভ, কত, 0.20, তার মানে কত, 5টাতে 1 মার্ক কাটে, 5টাতে কত, 1টা মার্ক কাটা। 1 মার্ক। আর অনেকে বলা যাচ্ছে ভাই জাহাঙ্গীরনগরে কি সেকেন্ড টাইম মধ্যে মার্ক কাটা হয়, তো জাহাঙ্গীরনগরে কি সেকেন্ড টাইম মধ্যে মার্ক কাটা হয় নাকি না? কাটা হয় না, না। কাটা হয় না, ঠিক আছে, জাহাঙ্গীরনগরে সেকেন্ড টাইম মধ্যে মার্ক কাটা হয় না। আর এখানে তোমাদের কোশ্চেন যেটা, যে এ ইউনিটে তোমরা দেখো যে ছেলেরা কত হাইস্ট পেয়েছিল, মানে ফার্স্ট যে হয়েছে 87, যে সবার লাস্টে চান্স পেয়েছে 74, মেয়েদের ক্ষেত্রে দেখো 85-68, তার মানে মেধাবী কারা বেশি চান্স পেয়েছে, ছেলেরা। যদি এই কোটা সিস্টেম না পা থাকতো তাহলে মেয়েরা মনে করো চান্সই পাইতো না, মনে করো ছেলেরা পাইতো 80% চান্স, মেয়েরা পাইতো 20% চান্স, কিন্তু ছেলেরা তখন কি হয়ে যেত, ফ্রাস্ট্রেটেড, কারণ ক্যাম্পাসে মেয়েই নেই, দুঃখ, যেমন ইঞ্জিনিয়ারিং ভার্সিটির ছেলেরা করে আর কি। এই কারণে জাহাঙ্গীরনগর সিস্টেম 50-50, সমান অধিকার সমানভাবে। এই জন্য জাহাঙ্গীরনগর সবচেয়ে বেশি কাপল পুরো বাংলাদেশের মধ্যে, এমনকি টিচাররা আমার ডিপার্টমেন্টেই প্রায় 2টা কাপল টিচার আছে, আরো হচ্ছে আর কি, মানে কাপল আর কাপল। আমি তো কার নিয়ে আর কি এক্সাম দিয়ে যাচ্ছি, কিছুদিন থেকে ফাইনাল এক্সাম যে তোমার চলে, তো কারের ড্রাইভারটা বলতেছে যাবে যে স্যার আপনি তো জাহাঙ্গীরনগরে কেন জানি সবাই জোড়া জোড়া, হিসাব তো বুঝলাম না, আমি বলে জাহাঙ্গীরনগরে এমনই, কারণ সবাই 50% 50%, তো তো সবাই জোড়া জোড়া হয়ে যায় আর কি। তো বলে এগুলিকে বন্ধুই শুধু নাকি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, বাট বন্ধু আছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে, কোনটা কি এটা তা জানা যায় না, গিয়ে তো জিজ্ঞেস করা সম্ভব না, কিন্তু এই জায়গায় সবার জন্য সেফ, জাহাঙ্গীরনগর বহিরাগতদের জন্য সেফ না, কিন্তু যারা জাহাঙ্গীরনগরের ক্যাম্পাস আছে তাদের জন্য ফুললি সিকিউর ক্যাম্পাস। তারপর হচ্ছে বি ইউনিট যেটা, সেটাতে তোমরা যে ফার্স্ট দেখো তাহলে সে কত পেয়েছিল, 79, আর দেখো 5 নাম্বার কম পায় মেয়ে ফার্স্ট হয়েছে, বাবা যায় 74 অনলি, আর ছেলেরা দেখো 61 সর্বনিম্ন, আর যে মেয়েটা 61 পাইছে সে তো ভালো সাবজেক্ট পাইছে মনে হয়, আর সবার লাস্ট হচ্ছে কত, 58। তারপর সি ইউনিটের ক্ষেত্রে সর্বোচ্চ দেখো 81, ঠিক আছে, এগুলা কততে মার্ক বলো তো, এগুলা 100 100-তে, এগুলা কি জিপিআর পর নাকি জিপিআর আগে, নিয়ে নিয়ে জিপিএ সহ, তোমার ঠিক আছে। আর মেয়ে ছেলের ক্ষেত্রে দেখো সর্বনিম্ন হচ্ছে কত, 57.8, তো আর যদি সায়েন্স আর আর্টসের ক্ষেত্রে চিন্তা করো তাহলে দেখো 65+ পাইতে হয়েছে, কত, প্লাস 65+ সায়েন্স আর আর্টসের ক্ষেত্রে, কারণ কি সায়েন্স আর আর্টসে কম সিট, সায়েন্সে অ্যারাউন্ড 55টা সিট, আর 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 কমার্সে হচ্ছে তোমার 29টা সিট সি ইউনিটের ক্ষেত্রে, মানে ছেলের 29টা মেয়ের 29টা, ছেলের 55টা মেয়ের 55টা সায়েন্সের। আর ছেলেদের ক্ষেত্রে একটু মানে আর্টসে একটু বেশি সিট, 110টার মতো ছেলেদের, 110 মেয়েদের, 110। ফিমেলের ক্ষেত্রে দেখো সর্বোচ্চ কত, 72, সর্বনিম্ন হচ্ছে 56,
ঠিক আছে, এটা হচ্ছে কিসের ক্ষেত্রে? কমার্সের ক্ষেত্রে। আর সায়েন্স আর আর্টসের ক্ষেত্রে তোমার 65+। আর যেহেতু মেয়েদের ক্ষেত্রে একটু কম ধরতে পারো, 63+ ধরতে পারো। ঠিক আছে, তবে জীববিজ্ঞান অনুষদ ফার্স্ট হয়েছে 85 ছেলে। এখানে আবার মেয়েরা দেখো আগে আছে, কারণ কি মেয়েরা কি কিসের প্রিপারেশন নেয়? মেডিকেল মেডিকেল। তো মেডিকেলে যেহেতু প্রিপারেশন নেয়, এই কারণে মেয়েরা এই জায়গায় আগে আছে। আর এই জায়গায় দেখো সর্বনিম্নের ক্ষেত্রেও দেখো ছেলে মেয়ে সমান সমান প্রায়, মাত্র এক না এক নাম্বার গ্যাপ। এই ইউনিটের ক্ষেত্রে দেখো 6 নাম্বার গ্যাপ পাওয়া যায়। তার সবচেয়ে বেশি ফাইট মনে হয় ডি ইউনিটেই হয়। ডি ইউনিটে জাহাঙ্গীরনগর একমাত্র মনে করো সবচেয়ে ফাইটের ইউনিট, আর সবচেয়ে বেশি পরীক্ষার্থী আর কি, 1,00,000+, 90,000, 80,000 প্রতি বছরই আর কি এরকম থাকে ডি ইউনিটে। তাহলে 2 দিন পরীক্ষা হবে, 2 দিন, 21-22। তারপর ইউনিট আর হচ্ছে আইবিএ, গত বছর ফার্স্ট হয়েছিল 74-এ ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে সর্বনিম্ন 61, মেয়েদের ক্ষেত্রে হচ্ছে 71, সর্বনিম্ন 56। দেখছো মাত্র 56 পয়ে চান্স পেয়েছে, বাবা যায়। তো যারা মেয়ে তোমরা এমনি অটোমেটিক্যালি লাকি ছেলেদের থেকে বেশি, তোমাদের লাক ভালো যে জাহাঙ্গীরনগর তোমাদের জন্য ক্লাস কি শেষ? পুরা কোটা সিস্টেম করে ফেলছে। জিকে ক্লাস তো অনেক জিকে আগেই ক্লাস কি শেষ, শেষ? অনেক আগে শেষ। ইউনিট এবার কারণ কত চলে পয়েন্ট? গেছিল ও ক্লাসটাকে আচ্ছা, রেকর্ড দিব রেকর্ড না দিয়ে দিব, সমস্যা নেই, ভাই? রেকর্ড তো থাকবে তাই না? অবশ্যই। হ্যাঁ হ্যাঁ একটু দিয়ে দিন ভাই। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? না ভাই, ওকে, তাহলে কাট মার্ক বলে দিলাম, এখন জাস্ট পড়াশোনা করো, চান্স পাও। আর যেটা বললাম, লাস্ট 11 মাসের ক্লাস যা আছে আমার ইউটিউবে সব ক্লাস করো, চান্স 100% তুমিই পাবা। ঠিক আছে, কিং ফাইমের ক্লাস করে নাই, জাহাঙ্গীরনগরে পড়ে এমন কোন স্টুডেন্টই নাই বিসি ইউনিটের ক্ষেত্রে। ঠিক আছে, দেখা হবে ইনশাল্লাহ, আগেও ছিল না, ইনশাল্লাহ ভাই। ফিউচারও থাকবে না, দেখা হবে ইনশাল্লাহ বিজয়। ঠিক আছে, আপনি আর দাগাইতে হবে বেশি। ওকে, আর আমার ইউটিউবে ক্লাস করবা, আর শিটগুলো আমার যেগুলো আছে এগুলো কালেক্ট করে পরে ফেলবা, চান্স 100% হবেই, মিস নেই।